তিনি এখানে বলছেন যে সত্যি সত্যি সত্যিকার অর্থে যদি তোমরা আদম সন্তান তোমরা যদি আমার প্রতি সত্যিকার অর্থে ভরসা করতে তাওয়াক্কুল করতে তাহলে আমি এমন জায়গা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে এমন উৎস থেকে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা দিব তোমরা কল্পনাও করতে পারবো কোনো কোন পথ নেই কোনো পথ নেই আপনার কিন্তু আপনার কাছে রিজিক এসে যাবে এবং আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ এই দুনিয়াতে আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায় আর কারো প্রয়োজন আছে আমার আল্লাহ তো আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে আর কারো কি প্রয়োজন আছে প্রয়োজন নেই আপনি হাদিস গুলো যদি আপনার সামনে পেশ করি অবশ্যই বিষয়টি আপনি বুঝতে পারবেন ইতিহাস খুঁজে দেখুন বিশেষ করে নাবি সাল্লিয় সাল্লাম একাধিক হাদিস বর্ণনা করেছেন একাধিক হাদিস বর্ণনা করেছেন সহিউল বোখার দুই হাজার দুইশো একানব্বই নম্বর হাদিসটা আপনি খুলে দেখুন ইব্রাহিম আলিহি সাল সালাম যখন বিবি সারাকে নিয়ে যখন একটা স্বৈরাচারী বাদশাহ রাষ্ট্রে যখন রাজ্যে যখন প্রবেশ করলো তখন ওই স্বৈরাচারী বাদশাহ ওই জালেম বাদশাহ জানতে পারলো যে ইব্রাহিম নামে একজন ব্যক্তি পরমা সুন্দরী একটা মহিলাকে নিয়ে আমার রাজ্যে প্রবেশ করেছে যখন ওই স্বৈরাচারী আপনাকে বুঝাতে চাচ্ছে আল্লাহর উপর ভরসা আল্লাহর তাওয়াক্কুল আল্লাহর উপর যদি তাওয়াক্কুল থেকে থাকে আপনি পশ্চিমকালেও আপনি পদ হবেন না আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ওই স্বরাচারী বাদশাহ জানতে পারলো যে আমার রাজ্যে পরমা সুন্দরী একটা মহিলা প্রবেশ করেছে ইব্রাহিম নামক একজন ব্যক্তির সাথে ওই তার চাকরকে কাজের পাঠালো যে তাদেরকে ধরে নিয়ে আসো ইব্রাহিম আলিহিসকে এসে বললেন ওই ব্যক্তি যে এটা তোমার কে তিনি বললেন আমার বোন আসলে কিন্তু তিনি আর স্ত্রী তারপর তিনি বললেন আমার বোন তারপর যখন ইব্রাহিম বিবি সারাকে এসে বললেন হে সারা ওই স্বৈরাচারী বাদশাহ আমাকে বলেছে আমি তোমাকে পরিচয় করিয়ে দিয়েছি তুমি আমার বোন তুমি আমাকে মিথ্যা প্রমাণ করো না হে আল্লাহর কসম এই ভূখণ্ডে তুমি আমি ছাড়া কেউ ইমানদার নেই অতএব আমি তুমি এক অর্থে দিনী বোন কথা বলারও কারণ আছে কেন তিনি স্ত্রী পরিচয় বাদ দিয়ে তিনার বিবিকে কে বোন বলে পরিচয় দিলেন এর মধ্যে হিকমা রয়েছে সেদিকে যাচ্ছি না আপনাকে চাচ্ছি আল্লাহর উপর তাওয়াক্কুল থাকলে আল্লাহ আপনাকে করবেন না বিবি নিয়ে যাওয়া ওই কাছে যখন নিয়ে যাওয়া হলো ওই স্বৈরা স্বৈরাচারী বাদশাহ তাকে তার কুদৃষ্টি তার দিকে নিক্ষেপ করলো বিবি সাহার দিকে ইব্রাহিম আলিহতালামের স্ত্রী বিবি সাহার দিকে কুদৃষ্টি নিক্ষেপ করলো তাকে খারাপ নজরে তাকে আক্রমণ করার চেষ্টা করলো আক্রমণ করার চেষ্টা বিবি সারা তিনি বললেন যে আমাকে একটু সময় দিন দুইটি বন্নাহ এসেছে হাদিসটির মধ্যে বিবি সারা বললেন যে আমাকে একটু সময় দিন আমি দুই রাকাত সালাত আদায় করি দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বললেন আল্লাহ ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসুলিকা ওয়া আহসানতু ফরজি ইল্লা আলা যাওজি فلا তুসলিদ আলাইয়া হে আল্লাহ আমি যদি আমি যদি তোমার ইব্রাহিমের তোমার নাবি ইব্রাহিমের রবের প্রতি তোমার প্রতি ইমান এনে থাকি এবং আমার এই লজ্জায় স্থান আমার এই ইজ্জত বৈধভাবে আমার স্বামীকে ছাড়া অন্য কোথাও যদি আমি ব্যবহার না করে থাকি এই কাফের এই স্বৈরাচারী বাদশাকে তুমি আমার উপর জয় করো না তাকে পরাজয় করো আমাকে হেফাজত করো বাঁচার কোনোই পথ নেই ওখানে ওই বাদশাকে বাধা দেওয়ার মতোও কেউ নেই ওই তো বাদশাহ জালেম বাদশা তার বর শয়রাচারী তাকে কি বাধা বাধা দেওয়ার মতো কেউ আছে কেউই নেই bazar কোনোই পথ নেই বিবি সার আল্লাহর কাছে আল্লাহকে এমনভাবে দাবি নিয়ে বললেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ও বি রাসূলিকা ওয়া আহসানতু ফরজি اللלה আলা সওজি ফালা তুসাল্লিদ হে আল্লাহ আমি যদি তোমার নবী ইব্রাহিম ইব্রাহিমের রবের প্রতি তোমার প্রতি সত্যি করে ওয়াত ঈমান এনে থাকি ইমান এনে থাকি আর আমার ইজ্জত আমার স্বামী ছাড়া কেউ যদি ব্যবহার না করে থাকে তাহলে তুমি আমাকে আজকে রক্ষা করো এই কাফের এই স্বৈরাচারী বাদশাকে তুমি আমার উপর জয়ী করো না সাথে সাথে এই দোয়া করার পরে সাথে সাথে ওই সৈরাচারী বাদশা মাটিতে লুটিয়ে পড়ে গেল লুটিতে পরে গেল। আরেকটি বর্ণনা এসেছে তাকে ধরার আক্ষেপ করলো তাকে ধরতে গেল তখন আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথে তার হাতগুলো প্যারালাইজড হয়ে গেল অবাস হয়ে গেল যখন ওই স্বৈরাচারী বাদশা মাটির সাথে লটিয়ে লুটিয়ে পড়লো তখন বিবি সারা আল্লাহর কাছে আবারও দোয়া করলেন হে আল্লাহ এই বাদশাহ যদি মৃত্যু করে এই বাদশাহ যদি মরে যায় তাহলে লোকেরা বলবে এই স্ত্রী লোকটি এই সারা নামক এই মেয়েটি এই স্বৈরাচারী বাদশাহকে মেরে ফেলেছে অতএব তুমি তাকে মৃত্যু দিও না তারপর যখন আল্লাহ রাবুল্লাহ আলমিন এই ঘটনা ঘটিয়ে দিল বিবি সারাকে বিবি সারাকে যেভাবে তার আল্লাহর কাছে তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে যেভাবে আল্লাহকে বললেন সাথে সাথে ওই বাদশাহ বলল যে তুমি তোমরা কাকে নিয়ে আমার কাছে এবং ওকে বিবি বিবি সারাকে হাদিয়া দিলেন হাদিয়া দিয়ে পাঠিয়ে দিলেন এবং ইব্রাহিম আলহিসামকে গিয়ে বিবি সারা বললেন যে হে আমার স্বামী হে আমার হে নাবি কাফের আপনি জেনে রাখেন কাফের কে আল্লাহ পরস্থ করেছে কাফের কে আল্লাহ পরস্থ করেছে তাহলে দেখুন কেমন আল্লাহর উপর ভরসা ছিল আল্লাহর উপর কেমন তাবকুল ছিল তারপর বিবি হাজরার ঘটনা আপনাদের জানা আছে বিবি হাজরাকে যখন ইব্রাহিম আলহি সাল যখন ওই মরুভূমিতে নিয়ে এসে রাখলেন নিয়ে গেলেন এবং যখন চলে যাচ্ছে বার বার বিবি হাজরা বলছেন যে হে আমার স্বামী হে ইব্রাহিম এই উপত্যকায় মানুষ নাই জোন নাই পানি নাই কোন কিছু নেই এই মরুভূমি ধুদু মরুভূমিতে তুমি আমাকে আমার সন্তানকে রেখে কোথায় চলে যাচ্ছে কোথায় চলে বার বারবারই কথা বলতে লাগলেন যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তার বিবিকে রেখে চলে যাচ্ছেন বিবি হাজারা বারবার কথা বলছেন হে ইব্রাহিম আপনি কোথায় চলে যাচ্ছেন কোথায় চলে যাচ্ছেন এই এখানে তো কোনো মানুষ নেই আমি কিভাবে জীবন যাপন করব আপনি কোথায় চলে যাচ্ছেন আমাকে রেখে যখন ইব্রাহিম আলাই সালামকে বিবি হাজরা বললেন এই যে আপনি চলে যাচ্ছেন আমাকে এবং আমার সন্তানকে রেখে এটা কি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে অর্ডার এসেছে এটা কি আল্লাহ আপনাকে হুকুম করেছে এই যে আপনি চলে যাচ্ছেন আমাকে রেখে এই মরুভূমি এলাকায় এটা কি আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে ইব্রাহিম আলহি সাল্লাম বললেন হ্যাঁ তখন বিবি সারা বললেন আর কোনো ভয় নেই আর কোনো ভয় নেই আর কোনোই কথা বললেন না যেহেতু আল্লাহর আল্লাহর হুকুমে আপনি আমাকে এই উপত্যকায় রেখে যাচ্ছেন ওই আল্লাহ আমাকে রক্ষা করবে হেফাজত করবে হেফাজত কি করেন করেছে দেখুন আল্লাহর উপর কেমন ভরসা ছিল তাদের কেমন ভরসা ছিল ইবনে উমার থেকে হাদিসটি আপনি দেখেন আজকে আমরা এই দুনিয়ার ব্যস্ততা এমন আমাদের বেড়ে গেছে আমরা পাঁচ তো ঠিক মতো আদায় করার আমাদের সময় হয় না হয় না বিশ্বাস করেন আপনি হাদিস খুলে দেখুন সহি মুসলিম

ভরসা করার মতো ভরসা করা আপনি বাসা থেকে এসেছেন আজকে মসজিদের উদ্দেশ্যে আপনি আল্লাহর আল্লাহ ভরসা মসজিদে যাব বসে থাকলেন আপনি কি মসজিদে আসতে পারবেন এটা মিথ্যা ভরসা আপনি আল্লাহ আল্লাহ ভরসা বলে বাসায় বসেই থাকলেন আপনি যাবেন সাপাহার যাবেন আপনি এখান থেকে বললেন আল্লাহ ভরসা আমি সাপাহার যাব আপনি বসেই থাকলেন আপনি গাড়িতে উঠলেন না আপনি গেলেন না তাহলে কি আপনি পৌঁছতে পারবেন নাবি সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল হে আল্লাহ রাসুল আমার উঁটটা এই যে আমার উঁটটা এটা কি ছেড়ে উপর ভরসা করব নাকি এই উঁটটা কোনো কিছুর মধ্যে বেঁধে আল্লাহর উপর ভরসা করব। একজন সাহি প্রশ্ন করলেন আল্লাহ রাসুল কি আল্লাহর রাসুল আল্লাহ ভরসা মানে কি আল্লাহর উপর মানে কি আমার যে উঁটটা আছে এই উটটা কি কোথাও বেঁধে বলবো আল্লাহর উপর ভরসা করবো আল্লাহ ভরসা নাকি উটটাকে ছেড়ে দিয়েই বলবো আল্লাহ ভরসা নাবি সাল্লাম কি বলেছিলেন যে তোমার উটটাকে তুমি বেঁধে যথাযথভাবে তাকে নিরাপত্তা দিয়ে তুমি এবার আল্লাহ ভরসা আপনি বাসা থেকে আসবেন কি বলবেন বিস্মিল্লা হাওলা তাওক আল্লাহ লা হেও ইল্লা বিল্লাহ আমার কোন ক্ষমতা নেই আমি আল্লাহর নামে বের হলাম আমার কোনই ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া আল্লাহর ক্ষমতা ছাড়া আমার কোনই ক্ষমতা নেই তারা তারপরে আপনি ওই দুয়াটি পরে আপনি চলে আসলেন হেঁটে আসেন বা গাড়িতে আসেন আপনি চলে আসলেন এটাই হচ্ছে আল্লাহ ভরসা এটাই আল্লাহ ভরসা তো যে বিষয়টি বলতে ছিলাম যে হাদিসটা আপনাদের সামনে পেশ করেছি ইবনি ও মার থেকে জীবনিত হাদিসটি তিনি বলছেন নাবিস ইসলাম বলছেন যে মানুষ যদি সত্যি কারে অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করতো আল্লাহর উপর ভরসা করত হাক্কা তাওয়াক্কুলহি সত্যি কারে অর্থে তাওয়াকুল। লাহ রুজেকতুম ক্যাম্যা ইউরোজাকুত তয়ির মানুষটি আল্লাহ ওইভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে দিয়ে থাকে তারপর বলা হয়েছে তক্দু হিমাচন অতর বিতনা তারা সকালে চলে যায় তারা সকালে খালি পেটে পাখিরা চলে যায় আবার যখন সন্ধ্যা হয় আবার যখন রাত হয় তারা ভরা পেটে তা আবার তাদের বাসায় তাদের স্থানে চলে আসে আল্লাহ রাবুল আলমিনের নাবী নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তিনি আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলছেন যে মানুষ যদি আল্লাহকে সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করতো আল্লাহ রবুর আলামিন ওই সমস্ত মানুষদেরকে এমন জায়গা থেকে রিজিক দিতেন এমনভাবে রিজিক দিতেন যেইভাবে পাখিদেরকে রিজিক দিয়ে থাকে তারা সকালে খালি পেটে যায় আবার সন্ধ্যা যখন হয়ে যায় তারা ভরা পেটে চলে আসে ওই পাখিদের জন্য কে খাওয়ার ব্যবস্থা করে রেখেছে আমি করেছি আপনি করেছেন আমাদের বা কোনো গভর্নমেন্ট থেকে তাদের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আছে কি নাই তো নাই তো তাহলে আল্লাহ নাবি সাল্লাহ আলিয়াল্লাম বলছেন সত্যিকার অর্থে মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে তাহলে আল্লাহ পাখিদেরকে যেভাবে খাওয়ান পাখিদেরকে যেভাবে রিজিক দেন ঠিক সেভাবে আল্লাহ আল্লাহকে রিজিক তাদেরকে রিজিক দেন